প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টা নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব। তো আমরা এই অধ্যায়ের শুরুতে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেই অ্যাসাইনমেন্টটা দেখো আমি এখানে বের করে রেখেছি। অ্যাসাইনমেন্টের এখানে যে বিষয়গুলো এখানে বলা আছে আমি একটু ইন্ডিকেট করে দেখাচ্ছি। দেখো এই যে আমি যে তোমার সার্কেল করে দেখাচ্ছি এর মধ্যে কয়েকটা টপিক আছে। এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যাখ্যা করতে পারবে, অভ্যন্তরীণ শক্তির ধারণা ব্যাখ্যা করতে পারবে, আর কোন সিস্টেমের তাপ অভ্যন্তরীণ শক্তি সম্পন্ন কাজের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে, আর লাস্টে আর একটা যে টপিকটা বলা আছে সেটা হচ্ছে বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে ব্যবহার সেই ব্যবহারটা আমরা শিখতে পারবো যদি আমরা এই যে আমরা যে টপিক গুলো আমরা এখানে ইন্ডিকেট করেছি সেগুলো যদি আমরা পর্যালোচনা করি। তো আমরা দেখো শুরুতে দেখো আমরা অধ্যায়টার নামই হচ্ছে তোমার তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যা কাকে বলে, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ এবং কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় তাপগতিবিদ্যা। আমি আবারও বলছি তাপগতিবিদ্যার সংজ্ঞা হচ্ছে পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপশক্তি এবং কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় তাপগতিবিদ্যা। ঠিক আছে, তো অন্তবিশ্বাস বলো তো তাপগতিবিদ্যার সংজ্ঞা বলো, তাপগতিবিদ্যা কাকে বলে? অন্তবিশ্বাস আনমিউট করো। জি স্যার, স্যার পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ এবং গতিবিদ্যা নিয়ে আলোচনা করা হয় তাকে তাপ গতিবিদ্যা বলে। হয় নাই, দুইবার বলার পরে প্রশ্নটা ধরেছি, কে পারবে বলো? পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ ও কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে তাপগতিবিদ্যা বলে। তাকে তাপগতিবিদ্যা বলা হয়। এখন আমরা মূলত তাপ আসলে গ্যাসের ক্ষেত্রে আমরা তাপের যে প্রভাব সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখন গ্যাসকে তো নিশ্চয়ই কোন একটা আবদ্ধ স্থানের মধ্যে রাখতে হবে, তাই না? গ্যাসকে তো আসলে আমরা খোলা স্থানে রেখে তো পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করতে পারবো না। সুতরাং এখানে যে প্রথম যে ওয়ার্ডটা বলা আছে সিস্টেম, এই সিস্টেমের ডেফিনেশনটা আগে আমাদের একটু ক্লিয়ার হতে হবে যে সিস্টেম জিনিসটা কি, জিনিস কি সিস্টেম রাশিটা কি। সেটা হচ্ছে যে এই ভৌত জগতের যে বিশেষ অংশটি আমরা পরীক্ষা নিরীক্ষা তথা পর্যবেক্ষণের জন্য আমরা বিবেচনা করব সেই বিশেষ অংশটিকে তোমার বলা হবে সিস্টেম। তো যেহেতু আমরা গ্যাস নিয়ে আলোচনা করব, তাহলে আমরা গ্যাসকে যে পাত্রে রেখে দিব সেই পাত্রটাকে আমরা কি বলবো, সিস্টেম বলবো। তাহলে সিস্টেমের ডেফিনেশন হচ্ছে যে এই ভৌত জগতের যে বিশেষ অংশটি পরীক্ষা নিরীক্ষার জন্য বিবেচনা করা হয়, চুজ করা হয় বা পছন্দ করা হয় সেই অংশটিকে বলা হয় সিস্টেম, তথা গ্যাসকে যে পাত্রে রাখা হয় সে পাত্রকে বলা হয় সিস্টেম। এটাই হচ্ছে সিস্টেমের ডেফিনেশন। তা সিস্টেমের চারপাশে যা কিছু থাকবে সবগুলোকে আবার কি বলা হয়, পরিপার্শ্ব বা পরিবেশ বলা হয়। যেমন আমার এখানে দেখো ডান দিকে একটা চিত্র দিয়েছে, খেয়াল করে যে ডান দিকে এখানে নিচের দিকে একটা চিত্র দেওয়া হচ্ছে পিস্টন যুক্ত একটি সিলিন্ডার, এই সিলিন্ডারের ভিতরে গ্যাস রাখা আছে। তাহলে এই পিস্টন সহ এই সিলিন্ডারটাকে আমরা কি বলবো বলো, এই টোটাল জিনিসটার নাম কি বলো? আর এই সিলিন্ডারের চারপাশে যা কিছু থাকবে সবগুলোকে আমরা কি বলবো, পরিবেশ বা পরিপার্শ্ব বলবো। যেমন আমি এই সিলিন্ডারের বাহিরে ধরো আমি অবস্থান করছি বা আমার এই যে মার্কারটা, তাহলে আমি মার্কার সহ আরো যা কিছু থাকবে সবগুলোকে আমরা কি বলবো বলো, পরিবেশ বলবো। ঠিক আছে, তাহলে গ্যাসকে আমরা একটা পাত্রে রেখে দিব সে পাত্রটাই হচ্ছে সিস্টেম, আর এই সিস্টেমের চারপাশে যা কিছু থাকবে সবগুলোকে আমরা কি বলবো, পরিবেশ বা পরিপার্শ্ব বলা হয়, যেটাকে ইংলিশে বলা হয় সারাউন্ডিংস বা এনভায়রনমেন্ট বলতে পারি আমরা এটাকে। আচ্ছা, এখন এই সিস্টেম হচ্ছে তিন প্রকারের আছে, একটা হচ্ছে খোলা সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। খোলা মানে হচ্ছে মুখটা খোলা থাকবে, তুমি গ্যাসকে যে পাত্রে রাখবে সে পাত্রে মুখটা তোমার কি থাকবে, খোলা থাকবে। এখন বলো তো ধরো একটা পাত্রে তোমার গ্যাস আছে, খোলা মুখ, এই অবস্থায় যদি তুমি এটাকে হিটেড করো তাহলে সেখানে কি হবে বলো তো, গ্যাসের অণুগুলো উত্তপ্ত হবে, গ্যাস উত্তপ্ত হবে, এবং সেখান থেকে গ্যাস কি ওই পাত্রের মধ্যে আবদ্ধ থাকবে নাকি তাপ পাওয়ার কারণে এই গ্যাসের অণুগুলোর গতি বেড়ে গিয়ে সেখান থেকে বের হয়ে যাবে বলো তো? বের হয়ে যাবে, বের হয়ে যাবে। তার মানে আমার এখান থেকে গ্যাস বের হয়ে যাওয়া মানে কি, পাত্রের মধ্যে যে পরিমাণ গ্যাস ছিল আগে এখন কি সেই পরিমাণ গ্যাস থাকবে নাকি গ্যাসের পরিমাণ কমে যাবে? কমে যাবে, কমে যাবে। তাহলে তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, একটু দুই তিনটা দুইটা ক্লাসে আমরা অ্যাসাইনমেন্ট সংশ্লিষ্ট তোমাদের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। তাহলে খোলা সিস্টেমের ক্ষেত্রে শর্ত হচ্ছে যে যে সিস্টেম পরিবেশের সাথে, এই যে পরিবেশের সাথে যে সিস্টেম ভর এবং তাপশক্তি দুইটারই কি করতে পারে, বিনিময় করতে পারে, ভরেরও বিনিময় করবে তাপশক্তিরও বিনিময় করবে, এই জাতীয় সিস্টেমকে আমরা কি বলবো, খোলা সিস্টেম।
ঠিক আছে, তাহলে খোলা সিস্টেমের ডেফিনেশন হচ্ছে যে যে সিস্টেম কি করবে পরিবেশের সাথে ভর এবং তাপ শক্তি, শক্তি বলতে এখানে তাপ শক্তি বোঝানো হচ্ছে, উভয়েরই কি করবে বিনিময় করবে, এই সিস্টেমকে বলা হবে তোমার খোলা সিস্টেম। আর এই পাত্রে মুখটা যদি বদ্ধ থাকে তাহলে সেক্ষেত্রে এই সিস্টেমটার নাম হচ্ছে বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেমের ডেফিনেশন হচ্ছে যে যে সিস্টেম পরিবেশের সাথে ভরের বিনিময় করবে না কিন্তু এনার্জি তাপ শক্তির বিনিময় করবে, এই জাতীয় সিস্টেমকে তোমার কি বলা হবে বদ্ধ সিস্টেম। আর বিচ্ছিন্ন সিস্টেম হচ্ছে পরিবেশ থেকে একদম বিচ্ছিন্ন, আইসোলেটেড থাকবে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই সিস্টেমটা পরিবেশের সাথে ভরেরও বিনিময় করবে না এবং এনার্জি যেটা বলা হচ্ছে তাপ শক্তি, এই তাপ শক্তিরও বিনিময় করবে না, এই জাতীয় সিস্টেমকে আমরা কি বলবো বিচ্ছিন্ন সিস্টেম। তো মুজাহিদুল ইসলাম বলো এই তিনটা সিস্টেমের সংজ্ঞা গুলো ভালো করে বলো, 1 মিনিটের মধ্যে রেসপন্স করবে। আচ্ছা অন্য যে পারো সে বলো, এই তিনটা সিস্টেমের ডেফিনেশন কে বলতে পারবে? যে সিস্টেমের যে পরিবেশের সাথে ভর ও শক্তি দুইটাই বিনিময় করতে পারে তাকে খোলা সিস্টেম বলে, আর যে সিস্টেমে শুধুমাত্র শক্তি বিনিময় করতে পারে ভরের বিনিময় করতে পারে না তাকে বদ্ধ সিস্টেম বলে, আর যেটাতে ভর ও শক্তি কোনোটাই বিনিময় করতে পারে না তাকে বিচ্ছিন্ন সিস্টেম বলে। ভেরি গুড, নাইম হাসান বলেছে তাই না? নাইম হাসানকে অশেষ ধন্যবাদ। তাহলে আমরা এখানে সিস্টেম কাকে বলে, সিস্টেম কত প্রকার ও কি কি সেই বিষয়গুলো আমরা জেনে গেলাম, পরিবেশ বা পরিপার্শ্ব কাকে বলে সেটা আমরা এখানে জেনে গেলাম। এবারে বলো তো এই যে আমরা যে পাত্রের মধ্যে যে গ্যাস রেখে দিয়েছি সেটা যে কোনো আকৃতির গ্যাস হতে পারে, এখন এই গ্যাসে অণুগুলোর মধ্যে কি অনেকগুলো গতি আছে না? যেমন আমরা ওই যে ফার্স্ট পেপারে পড়ে এসেছি তাপগতিবিদ্যায়, তোমার কি বলে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ে পড়ে এসেছি যে এই গ্যাসে অণুগুলোর 3 ধরনের গতি আছে, একটা হচ্ছে রৈখিক গতি বা ট্রান্সলেশনাল মোশন, আর একটা হচ্ছে তোমার আবর্ত গতি বা রোটেশনাল মোশন, আর একটা হচ্ছে স্পন্দন গতি বা অসিলেটরি মোশন। তাহলে এই গতিগুলোর কারণে এই অণুগুলোর মধ্যে কি আছে, এক ধরনের শক্তি আছে, এই শক্তিটাকে তোমার কি বলা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি। অর্থাৎ গ্যাসীয় অণুগুলোর চলন গতি, আবর্ত গতি এবং স্পন্দন গতির কারণে যে শক্তি এই গ্যাসীয় অণুগুলোর মধ্যে অবস্থান করে বা বিরাজমান থাকে, যেটা পরিবেশ পরিস্থিতি তোমার এটা বহির প্রকাশ ঘটায়, সেই শক্তিটাকে তোমার কি বলা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি। তাহলে গ্যাসীয় অণুগুলো যে চলন গতি, ঘূর্ণন গতি এবং স্পন্দন গতি আছে, এই গতিগুলোর কারণে তোমার তাহলে এই গতিগুলো কেন তৈরি হচ্ছে, তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে একটা শক্তি কাজ করছে। এই যে তাদের মধ্যে অণুগুলোর মধ্যে যে শক্তিটা কাজ করছে, যে শক্তিগুলোর কারণে মূলত এই যে চলন গতি, আবর্ত গতি বা স্পন্দন গতিগুলো তৈরি হয়, এই শক্তিটাকে বলা হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি। তো এই অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি সেটা কে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, ইউ। তো কোনো সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি এক্সাক্টলি সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয় না, এই জন্য আমরা এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা মেজার করি, সেটাকে আমরা ক্যালকুলাসের ভাষায় ডিইউ দিয়ে লিখব। তো এই অভ্যন্তরীণ শক্তি মেজার করার একটা সমীকরণ হচ্ছে তোমার এন সিভি ডিটি, এই সমীকরণটা আপাতত মুখস্থ করো। এখানে সিভি একটা টার্ম এসছে, এনটাকে বলা হয় গ্যাসের মোল সংখ্যা, তুমি পাত্রে যে গ্যাস নিয়েছো সেই গ্যাসের মোল সংখ্যা হচ্ছে এন, ছোট হাতের এন। আর সিভি আর সিপি নামে দুইটা টার্ম আছে, এখানে একটা সিপি এবং আর একটাকে বলা হয় সিভি। তো তোমরা কি মোলার আপেক্ষিক তাপের নাম শুনেছো? আপেক্ষিক তাপ হচ্ছে 1 কেজি ভরে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ। দেখি তোমাদের মনে আছে কিনা, আপেক্ষিক তাপকে আমরা তোমরা মানে 9-10 এস অথবা সি দিয়ে প্রকাশ করেছে তাই না? সেটা ইকুয়ালটা আমরা লিখি কিউ ডিভাইডেড এম ইনটু ডেল্টা থেটা। দেখো তো এটা মনে পড়ে কিনা, এটাই হচ্ছে তোমার আপেক্ষিক তাপ। 1 কেজি ভরে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ। এই সংখ্যাটা কি তোমরা জেনেছো, জানো, পড়েছো কখনো? জি স্যার। আচ্ছা, গ্যাসের ক্ষেত্রে আমরা আপেক্ষিক তাপ এটা বলি না, বলা হয় এটা মোলার আপেক্ষিক তাপ। তাহলে মোলার বললে তাহলে কি নিয়ে আসতে হবে, মোলার বললে কি আমরা ভর নিয়ে আসবো নাকি মোল সংখ্যা নিয়ে আসবো বলো? মোল সংখ্যা নিয়ে আসবো আমরা, মোল সংখ্যা। তো সেই ক্ষেত্রে আমরা এই গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপকে আমরা এস অথবা সি দিয়ে প্রকাশ করা হয়, সাধারণত আমরা এই লেভেলে সি দিয়ে প্রকাশ করি। তাহলে সি ইকুয়ালটা আমরা কি লিখবো বলো তো, কিউ ডিভাইডেড এই ভরের জায়গায় এখন আমরা কি নিয়ে আসবো, মোল সংখ্যা নিয়ে আসবো। তাহলে মোল সংখ্যা মানে কি এন, আর তাপমাত্রার ক্ষেত্রে আমরা পরম তাপমাত্রা নিয়ে আসবো, ডেল্টি নিয়ে আসবো আমরা, কেলভিন যে তাপমাত্রা সেটা নিয়ে আসবো। ডেল্টাটা হচ্ছে তোমার সেলসিয়াস স্কেলে তাপমাত্রা ব্যবধান, আর ডেল্টি হচ্ছে তোমার কেলভিন স্কেলে তাপমাত্রা ব্যবধান। যদিও সেলসিয়াস স্কেলে পার্থক্য যা হয় কেলভিন স্কেলে পার্থক্য তাই হবে, কিন্তু আমরা সেটাকে ডেল্টি দিয়ে লিখবো। তাহলে এই আপেক্ষিক তাপের মোলার আপেক্ষিক তাপের সঙ্গে আমরা কি বলবো বলো? তাহলে মোলার আপেক্ষিক তাপের সংখ্যার ক্ষেত্রে বলতে হবে 1 কেজির জায়গায় 1 মোল বলতে হবে,
তাহলে কি বলবে যে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকেই বলা হয় মোলার আপেক্ষিক তাপ। কি বললাম, এক মোল গ্যাসের তাপমাত্রা, গ্যাস বলতে হবে কিন্তু, এখন আর বস্তু বলা যাবে না। আপেক্ষিক তাপ বললে তুমি বস্তু বলতে পারো, বস্তু মানে যে কোনো কিছু হইতে পারে, কিন্তু যখন তুমি মোলার আপেক্ষিক তাপ বলবে তখন এই মোল ধর্মটা কিন্তু তোমার কোনো কঠিন পদার্থের হয় না বা তরলের হয় না, মোল ধর্মটা কার, গ্যাসীয় পদার্থের। তাহলে তোমার সংজ্ঞার মধ্যে অবশ্যই তোমাকে বলতে হবে যে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। তো এই মোলার আপেক্ষিক তাপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তোমার সিপি, আর একটাকে বলা হয় সিভি। তো সিপি বলতে আসলে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আর সিভি বলতে বোঝানো হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তো যখন তুমি সিপি বলবে তখন সংজ্ঞাটা বলতে হবে যে চাপ স্থির রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় সিপি। আর সিভির ক্ষেত্রে তাহলে সংজ্ঞাটা কি বলবে, আয়তন স্থির রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় সিভি। তো কামাল হাসান বলো, সিপি এবং সিভির সংজ্ঞাটা বলো। কামাল হাসান কুইক রেসপন্স করো, সিপি এবং সিভি কাকে বলে? তাহলে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দুইটা, একটা সিপি আর একটা সিভি। তো সিপি কাকে বলে, সিভি কাকে বলে বলো? স্যার আয়তন স্থির রেখে স্যার 1 কেলভিন, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তি লাগে তাকে সিভি বলা হয় স্যার। আর প্রেশার বা চাপ স্থির রেখে স্যার 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে সিপি বলা হয় স্যার। সিপি বলা হয়, সিপি বলা হয়। তাহলে দুইটার কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল, একটা সিপি আর একটা সিভি। আচ্ছা এখন চলে এসো, তোমার যে কোনো একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে সিপি বা সিভি দুইটার মানে কিন্তু কনস্ট্যান্ট। তো পাত্রে তুমি যে গ্যাস নিয়েছো, ধরো হাইড্রোজেন বা নাইট্রোজেন বা অক্সিজেন, যে কোনো একটা গ্যাস নিয়েছো তুমি, তো তার ক্ষেত্রে সিভি কি কনস্ট্যান্ট, আর পাত্রে যে গ্যাস নিয়েছো মোল সংখ্যা সেটাও কি হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে কি আমরা বলতে পারি না ডিইউ সমানুপাতিক ডিটি, তার মানে আমার অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র কার উপরে নির্ভর করে? একটা আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তার পরম তাপমাত্রার উপরে নির্ভর করে, পরম তাপমাত্রার পরিবর্তনের উপরে নির্ভর করে, পরম তাপমাত্রা পরিবর্তন অর্থাৎ ডিটি যেটা আছে। এখন বলো তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে ঘটনা কি ঘটবে, একটু ব্যাখ্যা দাও। পরম তাপমাত্রা, তাহলে তোমার এখানে তাপমাত্রা পরিবর্তন হলে ডিটি যেটা লেখা হয়েছে, তাহলে ডিটি সমান আমরা কি লিখতে পারি বলো, ফাইনাল তাপমাত্রা মাইনাস ইনিশিয়াল তাপমাত্রা, T1টা ইনিশিয়াল আর T2টা হচ্ছে ফাইনাল। এখন বলো তো আমরা যদি পাত্রে যদি আমরা হিট প্রয়োগ করি, তাপ দেওয়া হয়, তাহলে তাপমাত্রা আগে যা ছিল তার চেয়ে তাপমাত্রা কি হবে, বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এখন তাপমাত্রার পরিবর্তন হবে, তাহলে তার তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে গ্যাসীয় অণুটার, গ্যাসীয় অণুর অভ্যন্তরীণ শক্তির কি হবে, পরিবর্তন হবে। তাহলে একটা আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কার উপরে নির্ভর করে, শুধুমাত্র তাপমাত্রার উপরে নির্ভর করে। তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে, আর তাপমাত্রা পরিবর্তন না হলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। তাহলে এন সিভিটা কনস্ট্যান্ট, এন এবং সিভি দুইটা কনস্ট্যান্ট, তাহলে অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র কার উপরে নির্ভর করবে, তাপমাত্রার উপরে নির্ভর করবে। তো এখন এই যে ডিটি যেটা, সে ডিটি মানে তো আসলে ফাইনাল তাপমাত্রা মাইনাস ইনিশিয়াল তাপমাত্রা, অর্থাৎ T2 - T1, T2টা হচ্ছে ফাইনাল তাপমাত্রা, T1টা হচ্ছে ইনিশিয়াল তাপমাত্রা। তাহলে কোন সিস্টেমের যে গ্যাস নিয়েছো সেই গ্যাসের তাপমাত্রা পরিবর্তন হলে আমার অভ্যন্তরীণ শক্তির কি হবে, পরিবর্তন হবে। তাহলে অভ্যন্তরীণ শক্তির মূল উৎস হচ্ছে যে যে তোমার চলন গতি, ঘূর্ণন গতি, আবর্ত গতির কারণে এখানে একটা শক্তি অন্তর্নিহিত থাকে, যে শক্তিটা তোমার পরিবেশ পরিস্থিতিতে বহিঃপ্রকাশ ঘটায়। এই শক্তিটার নামই হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি, যেটা আমরা এই সমীকরণটা ব্যবহার করে বের করবো, ডিইউ দ্যাট ইজ ইকুয়াল টু এন সিভি ডিটি। এটা রিলেটেড কিন্তু একটা অ্যাসাইনমেন্টে প্রশ্ন আছে, অভ্যন্তরীণ শক্তি কিভাবে বের করতে হবে, এটা দিয়ে বের করতে হবে, ডিইউ দ্যাট ইজ ইকুয়াল টু এন সিভি ডিটি। তো ডিটি মানে দুটা তাপমাত্রা জানলে আমরা এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা বের করতে পারবো। তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা অভ্যন্তরীণ শক্তি বের করবো, এই সমীকরণটা মনে রাখো, মুখস্থ রাখো, এটা আমরা পরে ব্যবহার করবো। আচ্ছা এবারে বলো, গ্যাসকে যে আমরা সংকোচন বা প্রসারণ করব, তাহলে গ্যাসের এই যে পিস্টন যেটা উপরে আছে, এই পিস্টনটাকে যদি আমরা চাপ প্রয়োগ করি, পিস্টনের ধর্ম হলো যে তোমার এই ওয়ালের সাথে তার কোনো ঘর্ষণ হবে না, আদর্শ কেস আমরা বিবেচনা করছি, ফ্রিকশনলেস মিডিয়াম বিবেচনা করা হচ্ছে। ফলে পিস্টনের উপরে আমি চাপ প্রয়োগ করলাম, তো বলো তো পিস্টনের উপরে যে আমি চাপ প্রয়োগ করলাম, তাহলে আমি কে আর এই সিলিন্ডারটা কে বলো? আমি হাত দিয়ে চাপ প্রয়োগ করেছি, তাহলে আমি আমাকে কি বলবে তোমরা? হ্যাঁ, একটা স্টুডেন্ট বলতে পেরেছে আমি, তাহলে আমি হচ্ছে পরিবেশ, তাহলে পরিবেশ আমি তার উপরে বল প্রয়োগ করেছি, আমি চাপ প্রয়োগ করলাম, তাহলে পিস্টন নিচে নেমে যাবে। তার মানে পরিবেশ পিস্টনের উপরে বল প্রয়োগ করে পিস্টনের অবস্থার পরিবর্তন করলে কি হবে, এক্ষেত্রে গ্যাসের আয়তন সংকুচিত হবে। এখন আমি আমার চাপটা বা বলটা যদি অপসারণ করি, তখন এই গ্যাসীয় অণুগুলোর মধ্যে যে অভ্যন্তরীণ শক্তিটা আছে বা অন্তঃস্থ শক্তি আছে, এই শক্তি কিন্তু তোমার এই পিস্টনের উপরে বল প্রয়োগ করবে, করলে
কি হবে, পিস্টনটা আবার উপরের দিকে উঠে যাবে। ফলে সেক্ষেত্রে কিন্তু তোমার এই গ্যাস তার অভ্যন্তরীণ শক্তির বিনিময়ে কিন্তু কাজ করে পিস্টনটাকে আবার উপরের দিকে উঠিয়ে নিবে। তো পিস্টন যখন তার উপরে বল প্রয়োগ করে, তোমার গ্যাসে অনুগুলো তার উপরে বল প্রয়োগ করে, তার অভ্যন্তরীণ শক্তির বিনিময়ে বল প্রয়োগ করে যখন পিস্টনকে উপরে উঠিয়ে দিচ্ছে, তখন গ্যাসের আয়তন কি হচ্ছে বলতো? এটা কি সংকুচিত হচ্ছে নাকি প্রসারিত হচ্ছে? প্রসারিত প্রসারিত হচ্ছে। তাহলে আমরা কি জানলাম যে পরিবেশ যদি সিস্টেমের উপরে কাজ করে তাহলে গ্যাসের আয়তন সংকুচিত হয়, আর সিস্টেম নিজে যদি পরিবেশের উপরে কাজ করে তাহলে গ্যাসের আয়তন প্রসারিত হয়। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এই দুটো পয়েন্ট একটু মনে রাখবে। এখন এই যে গ্যাসের সংকোচন হচ্ছে বা প্রসারণ হচ্ছে, তার জন্য আমার এখানে কাজ করতে হচ্ছে। যেহেতু পিস্টনের অবস্থার পরিবর্তন হচ্ছে, আর অবস্থার পরিবর্তন হওয়া মানে কি সরণ হচ্ছে আর বল প্রয়োগ করেছো, তার মানে আমরা এক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে কৃত কাজ বের করার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আপাতত মুখস্থ করো। নর্মাল একটা ফর্মুলা, এটা হচ্ছে পি ইন্টু ডিভি। যদি এই সমীকরণে চাপকে আমরা স্থির রেখেছি আর আয়তনে পরিবর্তন হয়েছে, বাট চাপেরও কিন্তু পরিবর্তন হতে পারে, সেটা আমরা পরে ডিটেলস আলোচনা করবো। আপাতত এই সমীকরণটা একটু মনে রাখবে। এই সমীকরণ ব্যবহার করে আমরা নর্মালি যে কোনো গ্যাসের ক্ষেত্রে, আমরা গ্যাসের যদি সংকোচন হয় বা প্রসারণ হয় সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কাজ বের করতে পারি। তো চাপ যদি স্থির না থাকে, চাপ যদি পরিবর্তন হয়, তাহলে ওটা ইন্টিগ্রেশন করে বের করতে হবে, ঠিক আছে? ইন্টিগ্রেশন করে আমরা বের করবো। আর চাপ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেটা ইন্টিগ্রাল সাইনে বাইরে নিয়ে যাবো। সেটা অনেকগুলো ক্যালকুলেশন আছে, সেইগুলো আমরা পরে দেখাবো, আপাতত শুধু আগে এটা জেনে রাখবো। এখন ডিভি মানে কি? আয়তনে পরিবর্তন। তো আয়তনে পরিবর্তন মানে আমরা কি লিখতে পারি? ফাইনাল মাইনাস ফাইনাল আয়তন মাইনাস ইনিশিয়াল আয়তন। এখন তোমরা নিজেরা বলো তো, আমরা যদি এই পিস্টনটাকে, আমরা পরিবেশ যদি তার উপরে কাজ করে তাহলে তোমরা একটু চিন্তা করে বলবে, তাহলে পিস্টন কোন দিকে যাবে? পরিবেশ সিস্টেমের উপরে কাজ করছে তাহলে পিস্টন কোন দিকে যাবে? নিচের দিকে। নিচের দিকে যাবে। তাহলে এখন বলো, তাহলে নিচের দিকে গেলে গ্যাসের তাহলে এখন এখান থেকে বলো তুমি হ্রাস পাবে, ঠিক রেসপন্স করো। তাহলে এখান থেকে V2টা বড় হবে, V1টা ছোট হবে, রাইট? তাহলে সেই ক্ষেত্রে আমার এটা ক্যালকুলেশন করলে DW টা কি হবে, প্লাস হবে না মাইনাস হবে বলো? তাহলে V2টা কি হলো? V2টা ছোট হলো, তাই না? আর V1টা কি হলো? বড় হলো। তাহলে এটা ক্যালকুলেশন করলে মাইনাস হবে। তাহলে আমার DW টা ক্যালকুলেশন করলে কি হবে? DW টা মাইনাস হবে। এবারে বলো তো, তাহলে এখন কে কাজ করলে DW টা মাইনাস হয়েছে বলো? পরিবেশ যদি সিস্টেমের উপরে কাজ করে, পরিবেশ সিস্টেমের উপর কাজ করে, আর যদি সিস্টেম নিজে পরিবেশের উপরে কাজ করে তাহলে গ্যাসের আয়তন কি হয় বলো? প্রসারিত হয়। সেক্ষেত্রে V2টা বড় হবে, V1টা ছোট হবে, ক্যালকুলেশন করলে DW টা প্লাস হবে। তাহলে DW প্লাস হবে কখন, মাইনাস হবে কখন, একজন ক্লিয়ার করে বলো। আর সিস্টেম নিজে যখন পরিবেশের উপরে কাজ করবে তখন কাজ হবে ধনাত্মক। তাহলে এই বিষয়টা একটু মনে রাখবে। তাহলে গ্যাসের ক্ষেত্রে কাজ বের করার নর্মাল সমীকরণ এটা। হ্যাঁ, আরো অনেকগুলো সমীকরণ আছে, ওইগুলো আমরা পরে দেখাবো, আপাতত অ্যাসাইনমেন্টে যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তাহলে এখন বলো তো, গ্যাসের আয়তনে যদি পরিবর্তন না হয় তাহলে কি কাজ হবে বলো তো? গ্যাসের কাজ হতে হলে অবশ্যই কি হতে হবে বলো? গ্যাসের আয়তন পরিবর্তন হতে হবে। এখন আমরা এখানে পি বনাম ভি একটা লেখচিত্র ড্রয়িং করেছি। পি বনাম ভি লেখচিত্রে এখানে আমরা দুটো বিন্দু আমরা এখানে বিবেচনা করছি। এখানে একটা বিন্দু নেওয়া হলো এ, এখানে আর একটা বিন্দু নেওয়া হচ্ছে তোমার বি। আচ্ছা, এখানে বলতো এই লেখ থেকে আমরা কি বলতে পারি বলতো? গ্যাসের আয়তনে পরিবর্তন হয়েছে, বাট চাপের কি কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। তাহলে এটাকে আমরা সমচাপ প্রক্রিয়া বলবো, ঠিক আছে? এটার নাম হচ্ছে সমচাপ প্রক্রিয়া। চাপের পরিবর্তন হয় নাই, আবার চাপের পরিবর্তন হতেও পারে। তো এখান থেকে একটা ধারণা আমরা তৈরি করবো। এ থেকে লম্ব টেনে দাও, বি থেকে লম্ব টেনে দাও, তাহলে এই বিন্দুগুলোর নাম দিয়ে দাও সি, এই বিন্দুগুলোর নাম দিয়ে দাও ডি। তাহলে এখন বলতো এই লেখটা আয়তন অক্ষের সাথে একটা ক্ষেত্রফল তৈরি করেছে। দেখো ক্ষেত্রফল, তো এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? এ বি সি ডি, দ্যাট ইজ ইকুয়াল টু কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো দৈর্ঘ্য মানে কি এ ডি, আর প্রস্থ মানে কি ডি সি। তো দ্যাট ইজ ইকুয়াল টু এ ডি বরাবর কি আছে বলো? এই এই উলম্ব অক্ষ বরাবর কি আছে আমাদের? চাপ। তার মানে এটা হচ্ছে তোমার পি, আর ডি সি বলতে বোঝানো হচ্ছে তোমার ডি ভি, আয়তনে পরিবর্তন। তার মানে আমরা লিখতে পারি পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। তার মানে এই যে সি পয়েন্টে যে আয়তন সেটা ভি টু, আর ডি পয়েন্টে যে আয়তন সেটা হচ্ছে ভি ওয়ান। দ্যাট ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি নির্দেশ করতেছে বলো তো? এটা মানে কি আসলে কৃত কাজ? তাহলে আমরা কি শিখলাম বলো?
তাহলে গ্যাসের ক্ষেত্রে পি বনাম ভি লেখচিত্রে যে ক্ষেত্রফল তৈরি হয় তা কি নির্দেশ করে, কাজ নির্দেশ করে, এইটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো। গ্যাসের ক্ষেত্রে চাপ বনাম আয়তন লেখচিত্রে যে ক্ষেত্রফল তৈরি হয় তা কি নির্দেশ করে, কাজ নির্দেশ করে, এটা মনে থাকবে। এই রিলেটেড কিন্তু অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে, এই যে অভ্যন্তরীণ শক্তি রিলেটেড, তারপরে কাজ বের করা রিলেটেড, আর এই লেখচিত্র দিয়েই কিন্তু তোমাদের প্রশ্নটা দিয়েছে। তাহলে লেখচিত্র থেকে কাজ গ্যাসের ক্ষেত্রে পি বনাম ভি লেখ দেওয়া থাকলে আমরা কাজ কিভাবে বের করব বলো? তাহলে ওই যে আয়তন অক্ষে লম্ব টেনে দিব, দেওয়ার পরে আমরা কি বের করব, ক্ষেত্রফল বের করব। এই যে ক্ষেত্রফল বের করতে পারলে আমরা কি পেয়ে যাব, ওই যে গ্যাস সংকোচন বা প্রসারণের যে কাজ সেটা আমরা পেয়ে যাব। কি বুঝতে পেরেছে সবাই? আচ্ছা, এবারে চলে আসো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের দিকে যাচ্ছি। প্রথম সূত্রে দুইটা বিজ্ঞানের বিবৃতি আছে, একটা হচ্ছে জুলের বিবৃতি আর একটা হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি। তো জুলের বিবৃতিতে আমরা আপাতত যাচ্ছি না, ওটা পরে আলোচনা করা হবে, আপাতত আমরা শুরুতে ক্লসিয়াসের বিবৃতি নিয়ে আলোচনা করব। জুলের বিবৃতির মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে, তো সীমাবদ্ধতাটা ওভারকাম করার জন্য এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র আবিষ্কার হয়েছে বিজ্ঞানী ক্লসিয়াস। তো এই সূত্রটার মূল কনসেপ্টটা হচ্ছে যে কোন সিস্টেমে যদি তুমি তাপ সরবরাহ করো, ক্যালকুলাসের ভাষায় আমরা লিখবো ক্ষুদ্রাতি ক্ষুদ্র তাপ, ডিকিউ পরিমাণ তাপ যদি সরবরাহ করা হয়, তাপকে কিউ দিয়ে প্রকাশ করা হচ্ছে, আর ক্ষুদ্রাতি ক্ষুদ্র তাপের কারণে সেটাকে আমরা ডিকিউ দিয়ে প্রকাশ করব। তো কোন সিস্টেমে যদি ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করা হয় তাহলে সরবরাহকৃত তাপ দুইটা অংশে ব্যয় হবে। একটা হচ্ছে ওই সিস্টেমের যে অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন, সেটা পরিবর্তন করতে কিছু তাপ ব্যয় হবে, আর বাকি যে তাপটা থাকবে সেটা তাপটা দ্বারা কাজ সম্পাদিত হবে, তার মানে ডিডাব্লু হবে। তার মানে আমার সাপ্লাই শক্তি দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস কৃত কাজ। এই যে সূত্রটা, এই সূত্রটাই হচ্ছে তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ক্লসিয়াস প্রদত্ত। তাহলে সূত্রটার স্টেটমেন্ট হচ্ছে যে কোন সিস্টেমে তাপশক্তি সরবরাহ করা হলে ওই সরবরাহকৃত তাপের কিছু অংশ ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যয় হয়, আর বাকি তাপ দ্বারা পরিবেশের উপরে বহিঃস্থ কাজ সম্পাদিত হয়। তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি যে সরবরাহকৃত তাপ যদি ডিকিউ হয় এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি ডিইউ হয় এবং কৃত কাজ যদি ডিডাব্লু হয়, তাহলে আমরা লিখতে পারি ডিকিউ দ্যাট ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লু। তাহলে আমার সাপ্লাই শক্তি কয়টা অংশে ব্যয় হয়েছে বলো? দুইটা কাজে ব্যয় হচ্ছে, দুইটা অংশে এখানে কাজ করছে। একটা হচ্ছে তোমার তোমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে কিছু এনার্জি ব্যয় হবে, আর বাকি যে এনার্জি থাকবে সেটা দ্বারা কাজ সম্পাদিত হবে। তাহলে আমরা লিখতে পারি ডিকিউ দ্যাট ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লু। এই যে সূত্রটা, এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ক্লসিয়াস প্রদত্ত। এটা আসলে শক্তির নিত্যতা সূত্রের মতো আর কি, যে তোমার বাম পাশে যে শক্তি তাপ শক্তি আর ডান পাশে যে অভ্যন্তরীণ শক্তি আর কাজ যান্ত্রিক শক্তি, এই দুইটা পরস্পর কি হবে, সমান হবে। তার মানে এটা কিন্তু শক্তি নিত্যতা সূত্রের মতো একটা রূপ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আচ্ছা, তো এই সূত্রের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে নাকি, হয়েছে কিনা একটু বলো। ডিকিউ দ্যাট ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লু, ডিডাব্লু মানে কৃত কাজ, ডিইউ মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর ডিকিউটা হচ্ছে শোষণকৃত তাপ বা সরবরাহকৃত তাপ। তাহলে এই তাপটা দুইটা অংশে ব্যয় হয়েছে, তাহলে সরবরাহকৃত তাপ ইকুয়াল টু যে দুটা অংশে ব্যয় হচ্ছে সেই দুটার সমষ্টি। তো দ্যাট ইজ ইকুয়াল ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লু। এটা ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। আচ্ছা, এখন আমরা এই যে ডিকিউ, এটা কখনো প্লাস হয় আবার কখনো মাইনাস হয়, এটা নিয়ে আমি একটু এক মিনিটের মতো কথা বলবো। আচ্ছা, ডিকিউ দ্যাট ইজ ইকুয়াল টু কিউ টু মাইনাস কিউ ওয়ান। আচ্ছা, এখন কিউ টু মানে হচ্ছে ফাইনাল আর কিউ ওয়ান মানে হচ্ছে ইনিশিয়াল। আচ্ছা, একইভাবে ডিইউ দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি জানি আবার টি টু মাইনাস টি ওয়ান, আর ডিডাব্লু কখন প্লাস হয় কখন মাইনাস হয় এই ব্যাপারটা কিন্তু অলরেডি বলা হয়ে গেছে। পরিবেশ সিস্টেমের উপরে কাজ করলে ডিডাব্লু মাইনাস হবে, আর সিস্টেম নিজে যদি পরিবেশের উপরে কাজ করে তাহলে ডিডাব্লু প্লাস হবে। আচ্ছা, এবারে চলে আসো ডিকিউ কখন প্লাস হবে আর কখন মাইনাস হবে, তোমরা এখন এই সমীকরণ থেকে বলো কে পারবে ডিকিউ কখন প্লাস হবে বলো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? কিউ টু যখন বড় হবে। হ্যাঁ, তাহলে কিউ টু কখন বড় হবে সেটা বলো। কিউ টু বড় হলে ডিকিউ বড় হবে। তাহলে বলবে যে কোন সিস্টেম তাপ শোষণ করলে তখনই কিউ টু বড় হবে আর কিউ ওয়ান ছোট হবে। তাহলে কোন সিস্টেম তাপ শোষণ করলে কিউ টু বড় আর কিউ ওয়ান ছোট হবে, সেক্ষেত্রে ডিকিউ টা প্লাস হবে। তার মানে কোন সিস্টেমে তাপ সরবরাহ করা হলে, কোন সিস্টেম তাপ শোষণ করলে, কোন সিস্টেম উত্তপ্ত হলে, অনেক ভাবে কথা বলা যায়, তাহলে কিউ টু বড় হবে আর কিউ ওয়ান ছোট হবে, সেক্ষেত্রে ডিকিউ টা প্লাস হবে। ঠিক আছে, আর যদি কোন সিস্টেম তাপ বর্জন করে তখন কি ডিকিউটা কি হবে বলো তো? মাইনাস হয়ে যাবে। তাপ যদি বর্জন করে তাহলে তোমার কিউ টুটা ছোট হবে আর কিউ ওয়ানটা বড় হবে। এটা কি বুঝতে পেরেছো সবাই? একইভাবে এই যে ডিউ কখন প্লাস হবে কখন মাইনাস হবে, এটা নিজেরা এখন বলতে পারবে যে কোন সিস্টেম তাপ বর্জন করলে
তাপ বর্জন করলে মানে তাপমাত্রা কমে গেলে, তাপমাত্রা দিয়ে আমরা বলি যেহেতু অভ্যন্তরীণ স্থিতি তাপমাত্রার উপরে নির্ভর করে, তাহলে তাপমাত্রা কমে গেলে কি হবে, ডিউ ঋণাত্মক হবে, আর তাপমাত্রা বৃদ্ধি পেলে ডিউ কি হবে, ধনাত্মক হবে, তাহলে এটাও প্লাস হতে পারে আবার মাইনাসও হতে পারে। তাহলে আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্রে ডিকিউ এটা কখনো প্লাস হবে মাইনাস হবে, ডিউ কখনো প্লাস হতে পারে মাইনাস হতে পারে, আর ডিডব্লিউ কখনো কখনো প্লাস হতে পারে এবং মাইনাস হতে পারে। তাহলে এদের যে চিহ্নের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। এই চিহ্নের ব্যাপারটা না জানলে কিন্তু অঙ্ক করতে পারবে না। এই চিহ্নের ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে যে কখনো এগুলো প্লাস মাইনাস হবে? আচ্ছা, এখন আমরা এই যে তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু আমরা এতক্ষণ ব্যাখ্যা করলাম। দেখো দেখো আমরা কি কি পড়েছি এতক্ষণ, দেখো এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা ব্যাখ্যা করলাম, এরপরে অভ্যন্তরীণ শক্তির ধারণা আমরা ব্যাখ্যা করেছি, এরপরে কোন সিস্টেমের তাপ অভ্যন্তরীণ শক্তি কাজের মধ্যে যে রিলেশন, মানে এটা তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র সেটাই আমরা এতক্ষণ ব্যাখ্যা করলাম। এবার এই প্রথম সূত্রটাকে আমরা কিভাবে তাপগতির যে প্রক্রিয়াগুলো আছে এই প্রক্রিয়াগুলোতে আমরা ব্যবহার করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। তাপগতিতে এই ফার্স্ট লতে চারটা প্রক্রিয়া আছে। এক নম্বর যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে সমোষ্ণ প্রক্রিয়া, সম উষ্ণ। তো উষ্ণ মানে কি বলতো? তাপমাত্রা। তাহলে এটার সংজ্ঞা হচ্ছে যে তাপগতি প্রক্রিয়া সিস্টেমের তাপমাত্রার পরিবর্তন হয় না কিন্তু অন্যান্য রাশির পরিবর্তন হয়, সেই তাপগতি প্রক্রিয়াকে বলা হয় সমোষ্ণ প্রক্রিয়া, সমোষ্ণ প্রক্রিয়া। তাহলে তাপমাত্রা পরিবর্তন না হলে বলতো টি ওয়ান আর টি টু পরস্পর কি হবে বলতো? সমান হবে। তো টি ওয়ান আর টি টু যদি সমান হয় তাহলে ডিটি ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা কি জানি টি টু মাইনাস টি ওয়ান, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে? জিরো হয়ে যাবে। কি বুঝতে পেরেছে সবাই? তাহলে যে তাপগতি প্রক্রিয়া সিস্টেমের তাপমাত্রার পরিবর্তন হয় না কিন্তু অন্যান্য রাশির কিন্তু পরিবর্তন হয়। আচ্ছা, এখন বলতো ডিটি জিরো হওয়ার কারণে আমার এখানে আর একটা রাশি জিরো হয়ে যাবে, সেটা কে বলতে পারবে? অভ্যন্তরীণ যে শক্তি যেটা আছে এন সি ভি ডিটি। এখন এই যে ডিটি জিরো হওয়ার কারণে তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? শূন্য হবে। তাহলে সমস্ত প্রক্রিয়ার আর একটা সংজ্ঞা হতে পারে যে তাপগতি প্রক্রিয়া সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না তাকে বলা হয় সমস্ত প্রক্রিয়া। এটা বুঝতে পেরেছি কিনা এটা আমাকে বলো। সমস্ত প্রক্রিয়ার সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে? যে তাপমাত্রা পরিবর্তন হয় না তথা অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয় না কিন্তু অন্যান্য রাশির পরিবর্তন হয় সেই প্রক্রিয়াকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। তাহলে এটা সমষ্ণ প্রক্রিয়ার সংজ্ঞা হয়ে গেল। এবারে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র সেইটা কি হবে, প্রথম সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে ডি কিউ দ্যাট ইজ ইকুয়াল, আমরা কি জানি ডি ইউ প্লাস ডি ডাব্লু, তো দ্যাট ইজ ইকুয়াল টু ডি ইউ এর জায়গায় কত লিখবে? জিরো প্লাস ডি ডাব্লু, ডি ডাব্লু থেকে যাবে। তাহলে ফাইনালি আমরা এখানে কি পেয়ে যাচ্ছি বলো? ডি কিউ দ্যাট ইজ ইকুয়াল টু ডি ডাব্লু। তাহলে এটার মানে কি বলো? এটার মানে হচ্ছে যে তুমি সমষ্ণ প্রক্রিয়ায় কোন সিস্টেমে যে পরিমাণ তাপ সরবরাহ করবে সেই পরিমাণ তাপই আবার কাতে রূপান্তরিত হচ্ছে বলো? তুমি যদি এখানে 20 জুল তাপ সরবরাহ করো তাহলে 20 জুল কাজে রূপান্তরিত হচ্ছে, কাজে রূপান্তরিত হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে তাহলে এই প্রক্রিয়া যদি বলবৎ করা যায়, তৈরি করা যায়, তাহলে কিন্তু একটা ইঞ্জিনের দক্ষতা 100% হয়ে যাবে। কিন্তু বাস্তবে আসলে এটা তৈরি করা সম্ভব হয় না, যার জন্য ইঞ্জিনের দক্ষতা 100% হতে পারে না। তাপাতত আগে ধারণা গ্রহণ করো যে তোমার সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা সেটা কোনটা হবে বলো? সেটা কি যে ডি কিউ দ্যাট ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লু এটা হবে, নাকি ডি কিউ ইকুয়াল টু ডি ইউ ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লু হবে এইটা হবে বলো? সমষ্ণ প্রক্রিয়া ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লু, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ফার্স্ট ল, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ল, মনে রাখবে এটা। তাহলে আমরা দেখো তাপগতিবিদ্যার একটা প্রক্রিয়া কিন্তু প্রথম সূত্রে আমরা প্রয়োগ করেছি, দেখো তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানলাম। এবং এখান থেকে আরো কিছু জানলাম যে সমষ্ণ প্রক্রিয়ায় তুমি যে পরিমাণ তাপ সরবরাহ করবে ওই পরিমাণ তাপ আবার কাতে রূপান্তরিত হবে, কাজে রূপান্তরিত হবে। সুতরাং এগুলো এমসিকিউ পরীক্ষা থাকে, কিন্তু যেমন বলা হলো যে ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লু দিয়ে বলা হলো যে এটি কোন তাপগতি প্রক্রিয়া, তাহলে উত্তরটা কি? উত্তর হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। আবার বলা হলো যে কোন তাপগতি প্রক্রিয়ায় 100 জুল তাপ শক্তি সরবরাহ করাই 100 জুল তাপ কাজে রূপান্তরিত হলো, তাহলে এটা কোন তাপগতি প্রক্রিয়া? তাহলে এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তাহলে প্রশ্ন অনেক ভাবে আসতে পারে, এই বিষয়গুলো একটু তোমাদের মাথায় রাখতে হবে। সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে, সমষ্ণ প্রক্রিয়ার তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যে রূপ এবং এখানে যে অনুধাবনমূলক যে কথাগুলো বলা হলো এগুলো কি ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আমরা এতক্ষণ সমষ্ণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করলাম, এবারে দুই নাম্বার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। রুদ্ধ মানে হচ্ছে তোমার পরিবেশের সাথে সিস্টেমের তাপের আদান প্রদান হতে দিবে না। আচ্ছা বলো তো, পরিবেশের সাথে যদি সিস্টেমের তাপের আদান প্রদান হতে না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে গ্যাস পাত্রকে অবশ্যই কি হতে হবে বলো তো? তাপের কুপরিবাহক হতে হবে। তাহলে এখান থেকে পরিবেশ গ্যাসের সংকোচন বা প্রসারণ হলে সিস্টেম থেকে তাপ পরিবেশে যাবে না বা পরিবেশ থেকে তাপ সিস্টেমে আসবে না যদি কুপরিবাহী হয়।
তাহলে সেক্ষেত্রে যেহেতু রুদ্ধ তাপের প্রক্রিয়া সিস্টেমের সাথে পরিবেশে তাপের আদান প্রদান হচ্ছে না, তাহলে আমরা ডিকিউ ইজ ইকুয়াল টু এইচএনসি আমরা কত ধরে নিব, জিরো ধরে নিব। তাহলে রুদ্ধ তাপ প্রক্রিয়ার সংজ্ঞা হলো যে যে তাপগতি প্রক্রিয়ায় সিস্টেমের সাথে পরিবেশের তাপের বিনিময় হবে না সেই প্রক্রিয়াকে কি বলা হবে, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া বলা হবে। তাহলে যেহেতু সিস্টেমের সাথে পরিবেশে তাপের বিনিময় হচ্ছে না, সিস্টেমের কিন্তু তাপের পরিবর্তন হবে, বাট পরিবেশের সাথে সিস্টেমের তাপের বিনিময় হবে না বা আদান প্রদান হবে না। এই জন্য আমরা সেই সেন্সের ডিকিউটা কত ধরে নিচ্ছি, জিরো ধরে নিচ্ছি। তো ডিকিউ যদি জিরো হয় তাহলে তোমরা নিজেরা বলো এখন, তাহলে ফার্স্ট লতে চলে যাও, ডিকিউ দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি জানি ডিইউ প্লাস ডিডব্লিউ, ডিইউ প্লাস ডিডব্লিউ, তো দ্যাট ইজ ইকুয়াল টু ডিকিউ কত, জিরো, দ্যাট ইজ ইকুয়াল টু ডিডব্লিউ প্লাস ডিইউ। তাহলে এখন এখান থেকে বলো তো কি লিখতে পারি আমরা, বলো ডিডব্লিউ দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ, এটাও আমরা বলতে পারি। আবার আমরা আরেকটা ভাবে কিন্তু বলতে পারি, তাই না, এখান থেকে কিন্তু আমরা আরেকটা ভাবে বলতে পারি, সেটা হচ্ছে তোমার ডিইউ দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ। দেখো তো এটা বলা যায় কিনা, দুইটার যে কোনো একটা বলা যাবে। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ, রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায়। তাহলে উপরের বাক্যটার স্টেটমেন্ট কি বলো, সাকিব খান বলো, ডিডব্লিউ দ্যাট ইজ ইকুয়াল, আনমিউট করো, ডিডব্লিউ দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ, এটার অর্থ কি? আচ্ছা সাকিব খান মনোযোগী না, আনমিউট করতে বলো বলো স্যার, যতটুকু কৃতকাজ করা হবে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নেগেটিভ হবে তার সমানুপাতিক হবে। তো নেগেটিভ হলে কি হয়, নেগেটিভ দ্বারা কি বোঝায়, ডি এর পূর্বে মাইনাস মানে কি ব্যাখ্যা করা হয়ে গেছে, ডিডব্লিউ পূর্বে মাইনাস মানে কি ব্যাখ্যা করা হয়ে গেছে অলরেডি। তাহলে ডিডব্লিউ মাইনাস, ডিডব্লিউ কে মাইনাস ডিইউ, তার মানে রুদ্ধ তাপে প্রক্রিয়ায় কৃত কাজ বা বহিঃস্থ কাজ অন্তঃস্থ শক্তি কি হ্রাস পাবে না বৃদ্ধি পাবে, ডিইউ এর পূর্বে মাইনাস হলে কি হবে স্যার, তাপমাত্রা বৃদ্ধি হবে। ভেরি স্যার, আচ্ছা তাহলে মনোযোগ দাও, তাহলে রুদ্ধ তাপে প্রক্রিয়ায় তোমার কৃত কাজ অন্তঃস্থ শক্তি হ্রাসের সমান, হ্রাস কমে যাবে তাপমাত্রা, তোমার অন্তঃস্থ শক্তি কমে যাবে। আর ডিইউ ইকুয়াল টু যদি মাইনাস ডিডব্লিউ দিয়ে বলো, তাহলে মাইনাস ডিডব্লিউ অর্থাৎ কাজের পূর্বে মাইনাস, এটার আবার অর্থ আছে, কাজের পূর্বে যে মাইনাস এসছে এটার অর্থ কি বলো, আমান বলো, আমান আচ্ছা। তাহলে সেক্ষেত্রে এটার অর্থ হলো যে তোমার রুদ্ধ তাপের প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পরিবেশ কর্তৃক সিস্টেমের উপরে কৃত কাজের সমান, পরিবেশ যখন সিস্টেমের উপরে কাজ করে তখন এই সাইনটা তোমার কি আসে, মাইনাস আসে। তো এটাই হচ্ছে রুদ্ধ তাপের প্রক্রিয়া তাপগতিবিদ্যার প্রথম সূত্র রূপ, দুটাই একটু মনে রাখবে। হ্যাঁ এইটা হয়ে গেল। এবারে চলে আসে তিন নাম্বার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে তোমার সমচাপ প্রক্রিয়া। আচ্ছা সমচাপ মানে নাম থেকে বোঝা যাচ্ছে, সমচাপ প্রক্রিয়া যে তাপগতি প্রক্রিয়া সিস্টেমের চাপের কোনো পরিবর্তন হবে না কিন্তু কিন্তু অন্যান্য রাশির পরিবর্তন হবে, সেই প্রক্রিয়াকে বলা হবে সমচাপ প্রক্রিয়া। তাহলে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে না, তার মানে ডিপি দ্যাট ইজ ইকুয়াল টু জিরো হবে, বাকি অন্যান্য রাশির পরিবর্তন হবে। তাহলে সেক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ কি হবে, ডিকিউ দ্যাট ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে আমার এখানে ডিকিউ এর পরিবর্তন হবে, ডিইউ এর পরিবর্তন হবে, ডিডব্লিউ এর পরিবর্তন হবে, তার মানে সমচাপ প্রক্রিয়া তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ, অরিজিনাল যে রূপ সেই রূপটাই এখানে থাকবে। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপের কোনো পরিবর্তন হয় না। কেন হয় না, কেননা সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র চাপের পরিবর্তন হয় না কিন্তু বাকি সবগুলো রাশিরই পরিবর্তন হয়, তাপের পরিবর্তন হয়, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় এবং এখানে কাজও সম্পাদিত হয়, যার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ থাকবে। এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। চার নাম্বার যে প্রক্রিয়া সেটা হচ্ছে তোমার সম আয়তন প্রক্রিয়া। নাম থেকে বোঝা যাচ্ছে যে যে তাপগতি প্রক্রিয়া সিস্টেমের আয়তনে কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় সম আয়তন প্রক্রিয়া। তাহলে সম আয়তন প্রক্রিয়া কার পরিবর্তন হবে না বলো, সংজ্ঞা বললাম এখন বলো, নিজেরা বলো দেখি। আয়তনে পরিবর্তন হবে না, তা আয়তনে পরিবর্তন না হলে আমি একটু নিচে গেলাম, হ্যাঁ আয়তনে পরিবর্তন না হলে ডিভি দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে, জিরো হয়ে যাবে, তাই না। ডিভি জিরো হলে আবার কাজ কত হয় খেয়াল করো, ডিডব্লিউ দ্যাট ইজ ইকুয়াল টু পি ইনটু ডিভি, তাহলে ডিভি জিরো হওয়ার কারণে কাজও কত হবে, জিরো হবে, তার মানে সম আয়তন প্রক্রিয়া আসলে কোনো কাজ হয় না, সেটাই তো হবে না, তো কেননা আয়তনেরই তো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ পিস্টনের অবস্থারই পরিবর্তন হচ্ছে না, পিস্টনের সরণই হয় নাই, তো সরণ না হলে কাজ হবে কি করে, পিস্টনের সরণ না হলে তো গ্যাসের সংকোচন হবে না বা প্রসারণ হবে না, তাহলে গ্যাসের সংকোচন গ্যাসের ক্ষেত্রে কাজ হতে হলে অবশ্যই কি হতে হবে, গ্যাসের সংকোচন বা প্রসারণ হতে হবে। তো যেহেতু এখানে আয়তনে পরিবর্তন হচ্ছে না সম আয়তন প্রক্রিয়া, তাহলে আয়তনে পরিবর্তন না হলে ডিভি জিরো হয়ে যাবে, আর ডিভি জিরো হওয়া মানে পিস্টনের অবস্থার পরিবর্তন হয় না, সেক্ষেত্রে কাজও শূন্য হয়ে যাবে। তাহলে সম আয়তন প্রক্রিয়া আসলে গ্যাস কর্তৃক গ্যাসের ক্ষেত্রে কোনো কাজ হয় না, ঠিক আছে, কেন হয় না, কেননা আয়তনেরই কোনো পরিবর্তন হয় না।
তাহলে সেক্ষেত্রে তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের রূপ কি হবে চলে এসো ডি কিউ দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো ডিইউ প্লাস ডি ডাব্লু দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখবো ডিইউ প্লাস জিরো ডি ডাব্লু পরিবর্তে জিরো চলে আসবে রাইট তাহলে আমরা এখানে লিখতে পারি ডি কিউ দ্যাট ইজ ইকুয়াল টু ডিইউ তাহলে এখান থেকে কি তথ্য পাচ্ছি আমরা বলো এটা হচ্ছে ফার্স্ট ল তাপ গতিবিদ্যার প্রথম সূত্র সময় আয়তন প্রক্রিয়া তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলতো যে তুমি সময় আয়তন প্রক্রিয়া যে পরিমাণ তাপ সরবরাহ করবে ধরো তুমি 20 জুল তাপ সরবরাহ করেছো ওই পরিমাণ তাপ কি হচ্ছে বলতো অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে ব্যয় হচ্ছে তার মানে আমার সরবরাহকৃত তাপ আর অভ্যন্তরীণ শক্তি পরস্পর কি হবে সমান হবে দেখো এই কনসেপ্ট গুলো বুঝতে পেরেছো কিনা এগুলো কিন্তু এমসিকিউ পরীক্ষার প্রশ্ন জি স্যার এগুলো কিন্তু এমসিকিউ পরীক্ষার প্রশ্ন আসে এগুলো এমসিকিউ বা অনুধাবনমূলক প্রশ্ন আসে যে সময় আয়তন প্রক্রিয়া তাপ গতিবিদ্যার প্রথম সূত্র ব্যাখ্যা করো তাহলে সময় আয়তন প্রক্রিয়ার সংজ্ঞাটা লিখতে হবে তারপরে এই কন্ডিশনটা লিখতে হবে তারপরে প্রথম সূত্রটা এটা চলে আসবে তারপরে তোমরা বলবে যে অর্থাৎ সময় আয়তন প্রক্রিয়া সরবরাহকৃত তাপ শুধুমাত্র সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে ব্যয় হয় এটাই হচ্ছে এর অর্থ তাহলে সময় আয়তন প্রক্রিয়া আমরা কি শিখলাম বলো সময় আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে গ্যাসের সংকোচন বা প্রসারণে কি কোনো কাজ হবে বলো সেইটাতে কি আছে একটু খেয়াল করে দেখো এই যে দেখো এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে তোমার পি এই যে এইরকম একটা লেফট দেওয়া আছে আবার এটাকে এদিকে টানা আছে আবার এটার সাথে যোগ করে দেওয়া আছে ধরো এটা এ পয়েন্ট এটা হচ্ছে বি তোমার উপরে এটা হচ্ছে বি পয়েন্ট আর এটা ধরো তোমার সি পয়েন্ট তো এতে গ্যাসের একটা কি থাকবে বলতো একটা চাপ থাকবে একটা আয়তন থাকবে আর আরেকটা কি থাকবে তাপমাত্রা থাকবে আচ্ছা বি তে বলতো এখন বলো এ থেকে বি বলো এটা কি প্রক্রিয়া বলতো এ থেকে বি তে এটা কি হচ্ছে বলতো চিত্র থেকে বলো এ থেকে বি তে কি গ্যাসের আয়তনে পরিবর্তন হয়েছে না চাপের পরিবর্তন সমচাপ না হয় না এটা সময় আয়তন চাপের পরিবর্তন সময় আয়তন চাপের পরিবর্তন হয়েছে আয়তনে পরিবর্তন হয় না তাহলে আমরা কি লিখবো তাহলে চাপ পি টু আয়তন পি ওয়ানই থাকবে আর তাপমাত্রা টি টু হবে আর সি তে তোমার বলো সি তে চাপ কি বলো লেফট থেকে বলো পরিবর্তনের ফলে কৃত কাজ কত এখন বলো টি ওয়ান থেকে টি টু তে পরিবর্তনের ক্ষেত্রে আমরা কাজ কি জানি ডি ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডিভি তো পি মানে আসলে এখানে চাপের পরিবর্তন হচ্ছে তাই না তাহলে আমরা কি লিখতে পারি বলতো পি টু মাইনাস পি ওয়ান ইন্টু ডিভি মানে কি বলো ভি টু মাইনাস ভি ওয়ান আচ্ছা দেখো তো এখানে কি আয়তনে পরিবর্তন হয়েছে বলো পি টু মাইনাস পি ওয়ান ইন্টু ভি ওয়ান মাইনাস ভি ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে জিরো হবে কেননা এখানে আয়তনে পরিবর্তন হইলো কেন এখানে চাপের পরিবর্তন হচ্ছে তো এ থেকে বি তে গেলে চাপের পরিবর্তন হচ্ছে না এখানে পি ওয়ান আর বি তে কি পি টু তাহলে চাপের পরিবর্তন হচ্ছে এই জন্য পি এর ক্ষেত্রে লিখবে পি টু মাইনাস পি ওয়ান আর ডিভি ভি টু মাইনাস ভি ওয়ান এখানে আয়তনে পরিবর্তন হয় নাই যার জন্য এটা জিরো হয়ে যাচ্ছে এটা হচ্ছে কয়ের উত্তর হয়ে গেছে তাহলে কয়ের উত্তর